গুড আফটারনুন, এখন বাজে বিকাল 4টে, 4টের সময় আমি হাজির হয়ে গেছি। আজকে একদম নতুন রকম একটা ভিডিও আনতে চলেছি। তো যে জিনিসটা আমি জীবনে কোনোদিনও বানাইনি, স্বপ্নেও দেখিনি যে এই জিনিসটা আমি বানাবো, তো সেটাই বানাতে যাচ্ছি। কোনো রান্নাবান্না কিছু না। তো কি বানাচ্ছি সেটা পরে বলছি, আগে ডিটেলস বলি। এটা হলো বাম্বু স্টিমার, কিছুদিন আগে কিনেছিলাম অ্যামাজন থেকে। তো এর সঙ্গে দুটো চপস্টিক দিয়েছিল। চপস্টিক নিয়ে রিজু রিতমার মধ্যে ঝামেলা বেঁধে যায় যখন ম্যাগি কিংবা চাও বানায়। রিতমা বলে আমি আগে মনে করেছি আমি খাবো, রিজু বলে মা কি শুধু তোর জন্য কিনেছে। তো ওদের এই সমস্ত ঝামেলা দেখার পর আমি চপস্টিকটা খুব ভালো করে দেখি, দেখার পর যেটা বুঝি এটা বাঁশ দিয়ে বানানো, কার দিয়েও হয়। তো এটা বাঁশ দিয়ে বানানো, আমাদের বাড়ির টুকরো টুকরো বাঁশ আছে, মানে মিস্ত্রি কাজ করেছিল কিছুটা বাঁশ আছে। তো আমি এখন চেষ্টা করব চপস্টিক বানানোর, তবে এরকম সুন্দর তো বানাতে পারবো না, এটুকু কনফিডেন্স নিজের মধ্যে আছে দুটো স্টিক বানাতে পারবো। আর সেই যেমন স্টিকই হোক না কেন, তাই দিয়ে হবে আজকে ম্যাগি চ্যালেঞ্জ। তো চলো চপস্টিক বানানোর জন্য কি কি লাগছে সেটা আগে দেখে নিই। তো দেখো চপস্টিক বানানোর জন্য কি কি নিয়েছি। তো বাঁশ দিয়ে যেহেতু বানাবো, এরকম বাঁশের টুকরো নিয়েছি। খুব মোটা টুকরো লাগবে বাঁশের, এরকম পাতলা টুকরো হলে কিন্তু হবে না, এরকম মোটা বাঁশ লাগবে। এটা শুধুমাত্র এনেছি তোমাদেরকে বোঝানোর জন্য কীরকম বাঁশ লাগবে, এরকম পাতলা হলে হবে না, এরকম মোটা বাঁশের টুকরো লাগবে। তারপর শিরিশ কাগজ, কাট কাটার জন্য একটা ব্লেড আছে, এখানে দু রকম ছুরি নিয়েছি, জানি না মানে কাজ করতে করতে আর কি কি লাগবে সেটা তোমরা দেখতেই পাবে। তো প্রথমেই কাজ হচ্ছে এই স্টিকের মাপে এই বাঁশটাকে কেটে নেব। বাহ, একদম মাপে মাপে, এইটাকে বলি আমরা গিট, মানে জয়েন্ট, এখান থেকে কেটে নেব আগে। এই ব্লেডটা একটা কড়াতের মতনভাবে খাটানো যায়, কিন্তু সেটা আমাদের ভেঙে গেছে, সেজন্য এইভাবেই কাটছি। এবার এই বাঁশের টুকরোটাকে দু টুকরো করব। ভিতরের এই পাতলা অংশটা আর উপরের যে শক্ত অংশটা থাকে এই দুটোকে আগে ছাড়িয়ে নেব। এটার শেপটা অনেকটা চৌকো হয়েছে, এবার এটাকে গোল শেপ করব, এই কোনাগুলো কেটে কেটে গোল করে নেব। দেখো এই বাঁশের টুকরোটা অনেকটাই গোল হয়েছে, এবার এটাকে চেঁচে আরও গোল বানাবো। ধারালো ছুরি লাগবে, এটাই তো ধার আছে, এর থেকে আরও বেশি ধারালো ছুরি হচ্ছে এটা। একটা মাথা সরু হবে আর একটা দিক মোটা হবে, তো সেইভাবেই করার চেষ্টা করছি। নর্মাল যেরকম শেপ হয় তার থেকে একটু মোটা রেখেছি, শিরিশ কাগজ দিয়ে ঘষবো বলে। শিরিশ কাগজ দিয়ে ঘষার পর একটুখানি সরু হয়ে যাবে। তো এবার একই রকম প্রসেসে দ্বিতীয় স্টিকটা তৈরি করব। এই বাঁশের ভিতরের পাতলা অংশটা কেটে নেব আর পিছন দিকের এই মোটা অংশটা কেটে নেব। যেহেতু ইউজ করা বাঁশ, সেজন্য এখানে একটা দুটো পেরেক আছে, এটা একটা তুলে ফেলেছি আর এই একটা আটকে আছে। তো দেখো দুটো স্টিকই বানানো হয়ে গেছে। তো দুটো স্টিক একই রকম বানানোর চেষ্টা করেছি, এরকম আরও দুটো বানিয়ে নেব। দেখো আরও দুটো স্টিক বানিয়ে নিয়েছি, এবার স্টিকগুলো আমি এখন শিরিশ কাগজ দিয়ে ঘষব। আর এটা একটা ডিসপুট আছে, এই পেরেক ফোটানো ছিল এখানটায়। আগের থেকে অনেকটাই মসৃণ হয়েছে, বাকিগুলো একই রকমভাবে ঘষে নেব। পিছন দিকের এইগুলো ঘষে ঘষে একটু গোল করে নিচ্ছি। চপস্টিকগুলোকে একটু চকচকে করার জন্য একটু কুকিং অয়েল লাগিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেছে চপস্টিক, কেমন চপস্টিক বানিয়েছি অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।
তবে আমার মন বলছে খুব একটা খারাপ বানায়নি, খুব একটা ভালো না হলেও খুব একটা খারাপ বানায়নি। তাহলে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে ম্যাগি চ্যালেঞ্জের সঙ্গে। চপস্টিক দিয়ে আজকে হবে ম্যাগি চ্যালেঞ্জ, কে চপস্টিক দিয়ে তাড়াতাড়ি খেতে পারে। তো রেডি হয়ে গেছে ম্যাগি, তো চলো চ্যালেঞ্জে নেমে পড়ি। কিছুক্ষণ দিবি চাইনিজ, সব জিনিসপত্র নিহাও বলবো। নিহাও।